টাইপসগুলো একটু নোট করে নেবেন ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে আমরা এই চার ধরনের অবজেক্ট আমরা লক্ষ্য করি ফোর টাইপস অফ অবজেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট কগনেট অ্যান্ড ফ্যাক্টিটিভ এটা দেখুন স্বপ্ন দেখা ড্রিম মানেই স্বপ্ন দেখা আবার ডি ই ইএম ড্রিম মানে স্বপ্ন ঠিক আছে তো এখানে স্বপ্ন দেখা ড্রিম আবার স্বপ্ন ড্রিম এটা কোন পার্ট অফ স্পিচ স্বপ্ন দেখাটা কোন পার্ট অফ স্পিচ হ্যাঁ ভার কোনো কিছু করা মানেই তো ভার তাহলে স্বপ্ন দেখা এটা তো একটা অ্যাকশন ভার্ব তাহলে এটাকে আমরা বলছি ভার আর ড্রিম শুধু স্বপ্ন 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 কোনো কিছু একটা বলছি আমি স্বপ্ন এটা কিন্তু স্বপ্ন কোনো কিছু করা বলিনি আমি শুধু একটা স্বপ্ন কোনো একটা কিছুর নাম বলছি আমি স্বপ্ন তখন এটা কি হবে কোনো কিছুর নাম বোঝালে নাউন হ্যাঁ কোনো কিছুর নাম বোঝালে নাউন যেমন একটু দেখুন ওয়ার্ক মানে ওয়ার্ক মানে কি কাজ করা কাজ করা কাজ করা তাহলে ওয়ার্ক মানে কাজ করা কোনো কিছু করা তাহলে এটা অ্যাকশন ভার আমরা বলবো ভার আবার ওয়ার্ক মানে আবার হয় কাজ কাজ মানে কাজ কোনো একটা কাজ তো সেটাকে আমরা তখন কি বলবো নাউন যখন আমরা করা বলছি তখন ওয়ার্ক আর যখন কাজ শুধু কাজ বলছি তখন হচ্ছে নাউন তাহলে কোনো কিছু করা মানেই ভার আর কোনো কিছু জিনিস বা কোনো কিছুর নাম বোঝালে তখন হয় নাউন ওয়ার্ক দিয়ে আমি একটা সেন্টেন্স লিখছি দেখুন আই ওয়ার্ক আমি কাজ করি আর আই ডু দ্য ওয়ার্ক দুটোর মধ্যে কী তফাত এটার মানেও আমি কাজ করি আমি কাজ করি এটাও আমি কাজ করি হ্যাঁ এখানে ওয়ার্কটা ভার্ভ হিসেবে ইউজ করা হয়েছে ওয়ার্ক ইজ ইউজড অ্যাজ ভার্ব আফটার সাবজেক্ট অ্যান্ড ভার্ভের ফার্স্ট ফর্ম আর এখানে কাজ করা করাটা আমরা আলাদা করে রেখেছি ডু মানে করা আর ওয়ার্ক মানে কাজ এখানে ভারটা এখানে নাউন হিসেবে কাজ করেছে দা ওয়ার্ক কাজ কাজটা আমি করি ঠিক আছে কিন্তু এটা সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় সব ক্ষেত্রে ইউজ হয় না কি রকম আমি যদি বলি প্লে মানে কি খেলা করা তাহলে আপনি প্লেটা কি এইভাবে লিখবেন আই ডু প্লে আমি করি আর প্লে মানে খেলা না এটা হবে না প্লে মানে খেলা করা আর যদি প্লেটাকে নাউন করতে চান এটা তো প্লে মানে খেলা করা এটা ভার ঠিক আছে প্লেটাকে যদি নাউন করতে চান খেলা করা প্লে যদি শুধু বলতে চান খেলা করা নয় খেলা নাউন করতে চান তখন আমরা প্লে সঙ্গে আইএনজি অ্যাড করবো করে আমরা ওটাকে জির্যান্ড করে নেবো জির্যান্ড মানে সব সময় নাউন শেখাবো জির্যান্ড পার্টিসিপাল জাস্ট আমি এটা এটা আসলো বলে স্বপ্ন দেখাটা আসলো বলে আমি ওয়ার্ডগুলো এক্সপ্লেন করছি একটু দেখুন প্লে মানে খেলা করা ভার খেলা করা করা ওয়ার্ডটা অ্যাড আছে তো নিশ্চয়ই আমরা ডুর মতন এরকম ওয়ার্কের মতো বলবো না আই ডু প্লে এটা নিশ্চয়ই বলবো না তাহলে আই প্লে মানে খেলা করি আমি খেলা করি তাহলে প্লেটা এখানে ভার কিন্তু আপনি যদি বলেন যে এইভাবে আমি যদি ড্রিম ওয়ার্ক এগুলোর মতো যদি প্লেটাকে নাউন করতে চাই তখন কি করব। তখন আমরা প্লে ভার্ভের সাথে আইএনজি অ্যাড করে প্লেইং মানে খেলা তখন এই নাউনটা কীভাবে আমরা লিখি সেন্টেন্সের ভেতরে তখন আমরা এরকম লিখি আই লাইক প্লেইং আই লাইক প্লেইং লাইকটা ভার্ভ কি পছন্দ করা হয় কি পছন্দ করে খেলা পছন্দ করে আই লাইক প্লেইং তো আমরা যেটা অবজেক্ট পাই অবজেক্ট সময় নাউন হয় অবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন তাহলে এখানে কি পছন্দ করি প্লে খেলা খেলা শুধু খেলা নাউন হি ড্রিমড সেকেন্ড ফর্ম পাস্টেন্স এবারে একটি সুন্দর স্বপ্ন এ সুইট ড্রিম আচ্ছা এখানে আমি ড্রিমড করেছি এখানে কেন ড্রিমড করিনি হুম বিকজ এখানে এটা নাউনে ব্যবহার হয়েছে এই ড্রিমটা নাউনে হ্যাঁ হ্যাঁ এবারে বলুন নাউন সব সময় একটা সেন্টেন্সের কি হয় সাবজেক্ট অবজেক্ট নাকি ভার্ভ অবজেক্ট নাউন মানে সব সময় অবজেক্ট এখানে ড্রিমটা একটা নাউন এবারে প্রশ্ন হলো এটা নাউন কিভাবে বুঝলাম ভার্ভের কাছে যদি প্রশ্ন করি তাহলেই আমরা নাউন অবজেক্ট পেয়ে যাব আর অবজেক্ট মানেই তো নাউন কি সব মানে কি স্বপ্নটা কী দেখেছিল কি স্বপ্ন দেখেছিল একটা সুইট স্বপ্ন সুইট স্বপ্ন দেখেছিল। তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করলে এইটা পাচ্ছি তাহলে এখানে আমরা ভার্ভ হিসেবে ব্যবহার করেছি টেন্স অনুযায়ী সেকেন্ড ফর্ম হয়েছে আর এটা নাউন বলে কোনো চেঞ্জ হয়নি জি এবারে দেখুন আমি ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ বলার সময় বলেছিলাম যে অবজেক্ট যে অবজেক্টগুলো দেখুন এখানে অ্যাকচুয়ালি কিন্তু ড্রিম শব্দের কোনো অবজেক্ট না দিলেও হয় সে স্বপ্ন দেখেছিল হি ড্রিম সে স্বপ্ন দেখেছিল হি ড্রিমড ব্যাস আমার কোনো অবজেক্টের নেই সে স্বপ্ন দেখেছিল ব্যাস হয়ে গেল ঠিক আছে এখানে আমার কোনো অবজেক্টের প্রয়োজন না দিলেও হবে কিন্তু হি এট সে খেয়েছিল সে খেয়েছিল কী খেয়েছিল আমাদের এখানে একটা প্রয়োজন অবজেক্টের প্রয়োজন হয় মানে দিতে হয় তবে কমপ্লিট হয় সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সের ড্রিম ওয়ার্ডটা এখানে আমরা অবজেক্ট না দিলেও হবে স্বপ্ন দেখেছিল ব্যাস কমপ্লিট হয়ে গেল একটা সেন্টেন্স সে স্বপ্ন দেখেছিল হি ড্রিমড অবজেক্ট না দিলেও হয় তাহলে বলুন তো এই মুহূর্তে হি ড্রিমড এই ড্রিমড ওয়ার্ডটা কি ধরনের ভার ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ এটা মনে রাখবেন ট্রানজেটিভ মানে অবজেক্ট থাকে আর ইনট্রানজেটিভ মানে অবজেক্ট থাকে না এর তো অবজেক্ট এখন নেই ইনট্রানজেটিভ তাহলে হি ড্রিমড সে স্বপ্ন দেখেছিল ড্রিম ওয়ার্ডটা ভার্বটা হলো ইনট্রানজেটিভ কারণ এর অবজেক্ট নেই এবারে যদি বলেন আমি এখানে একটা অবজেক্ট দেব তবে এই এই ইন্ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট দিতে গেলে ভালো করে শুনুন ইন্ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না কিন্তু ইন্ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট দিতে গেলে এই ভার্বের মতোই অবজেক্ট হবে যেটা নাউন হিসেবে বসে ওই যে বললাম এ সুইট ড্রিম তাহলে আমরা এই যে অবজেক্টটা পাচ্ছি এটাকে বলবো কগ্নেট অবজেক্ট কগনেট অবজেক্ট তাহলে কার বলে দেখুন যেসব ইন্ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না আমরা যদি অবজেক্ট দিতে চাই সেই ইন্ট্রানজেটিভ ভার্বের মতোই অবজেক্টটা বসে যেটা নাউন হিসেবে কাজ করে সেই ধরনের অবজেক্টগুলোকে আমরা বলবো কগনেট অবজেক্ট যেটা এই ভার্ভের মতোই দেখতে হবে মানে ইন্ট্রানজেটিভ ভার্বের মতোই দেখতে হবে তুমি একটা দারুণ যুদ্ধ করেছো এটা কোন টেন্সে আছে পারফেক্ট করেছ মানে আমি এটা এটা দুইভাবে আমি বলেছিলাম কিন্তু একটা এই পারফেক্ট টেন্স আমরা দুইভাবে বলতে পারি দারুণ যুদ্ধ করেছো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট আবার আমরা এই প্রেজেন্ট পারফেক্টগুলো অনেক সময় পাস্টেও লিখি পাস্টে ঠিক আছে যে যে সেন্সে নেবে এবার তোমার যদি মনে হয় যে সবেমাত্র যুদ্ধ করে উঠেছে তখন কথাটা বলছি তখন প্রেজেন্ট পারফেক্ট আর যদি মনে হয় যে তুমি যুদ্ধ করেছো মানে যুদ্ধ করা হয়ে গেছে আমি তখন কথাটা বলছি একটু অতীতের কথা তখন এটা সিম্পল পাস্টেন্সেও লিখতে পারে তো তুমি যুদ্ধ করেছো ইউ হ্যাভ ফট আচ্ছা ফুল স্টপ তুমি যুদ্ধ করেছো ব্যাস সেন্টেন্স কমপ্লিট এই পর্যন্ত যুদ্ধ করা এই ভার্ভের অবজেক্ট না দিলেও হয় তুমি তুমি যুদ্ধ করেছো এবার যদি বলেন তাহলে ফট এখানে ফাইট একটা ইন্ট্রানজেটিভ ভার যার অবজেক্ট লাগে না কিন্তু যদি চান যে এর অবজেক্ট দেব আমি তাহলে এর মতো দেখতে অবজেক্ট রাখতে হবে যেটা নাউন হিসেবে বসবে ঠিক আছে তবে সব ইন্ট্রান্জেটিভ কিন্তু এই রকম অবজেক্ট তৈরি করা যায় না বলেছিলাম আমি যেমন গোভার সে যায় হি গোজ আপনি যদি বলেন আমি গোর মতো দেখতে গোটা ইন্ট্রানজেটিভ ভাব কারণের কোনো অবজেক্ট লাগে না অবজেক্ট না দিলেও হয় সে যায় ব্যাস যায় যদি বলেন আমি গোর মতো দেখতে একটা অবজেক্ট রাখবো যেটাকে কগনেট অবজেক্ট করব ইন্ট্রানজেটিভ ভার্ভটাকে ট্রানজেটিভে পরিণত করব এখানে অবজেক্ট রেখে তাহলে গো ভার্ব অ্যাকচুয়ালি কিন্তু কোনো নাউন হয় না গো ভার্ভের কোনো দিন নাউন হয় না আপনি কি করবেন গো গোয়িং বা গন এসব কিন্তু করা যাবেন তাহলে সব আবার ইন্ট্রানজেটিভ ভার্ভকে আমরা এইভাবে করতে পারি না আচ্ছা তাহলে হি ইউ হ্যাভ ফট এবারে যদি বলেন যে এ দারুণ এটা রাখতে চান অবজেক্ট এ গ্রেট ফাইট ফাইট এ গ্রেট এখানে ফাইটটা কিন্তু আর এটা ভার একটা দারুণ যুদ্ধ তুমি করেছো তাহলে দেখুন এখানে ভারবার এখানে অবজেক্ট দুটো সেম দেখতে তাহলে এই যে অবজেক্টটাকে এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট রিনা একটি মিষ্টি গান গাইবে তাহলে রিনা গান গাইবে কি হবে সেন্টেন্সটা হুম রিনা হ্যাঁ রিনা উইল সিং আমি সাপোজ আমার অবজেক্টের প্রয়োজন আমার কিন্তু সিংয়ের পরে কোনো অবজেক্টের নাও দরকার হয় মানে আমরা না দিলেও হয় সেন্টেন্সটা কমপ্লিট রিনা একটি গান গাইবে রিনা উইল সিং রিনা উইল সিং গান গাইবে ব্যাস গান গাইবে এবারে যদি বলেন আমি এখানে এটা ইন্ট্রানজেটিভ ভার্বটাকে আমি ট্রানজেটিভ করব করতে চাইবো এটা তাহলে অবজেক্ট আমার লাগবে ইনট্রানজেটিভ ভার্ভকে ট্রানজেটিভ করতে গেলে অবজেক্ট অবশ্যই লাগবে কারণ ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে তো এটাকে অবজেক্ট রাখতে গেলে সুইট সং আর আমরা জানি সং তো নাউন তাহলে দেখুন এখানে অবজেক্ট আছে এটা ইনট্রানজেটিভ থেকে ট্রানজেটিভ হয়ে গেল এবং এই সিং এর মতোই দেখতে সং তো এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট ধরুন গোভার্বটা হলো ট্রানজেটিভ তো এটাকে আমরা কখনো এই যে ইন ট্রানজেটিভ তো এই গোভার্ভটাকে আমরা কখনো ট্রানজেটিভ করতে পারবো না ঠিক আছে কিন্তু সব ইন্ট্রানজেটিভ ভাব ট্রানজেটিভ হবে না এমনটা নয় যেমন এই এক্সাম্পল আমি একটা একটা করে দিচ্ছিলাম যেমন ফাইট ফাইট এটা হলো ইন্ট্রানজেটিভ কিন্তু এটা ট্রানজেটিভ করাও যায় যেমন ওই অবজেক্ট বসিয়ে আই হ্যাভ ফট আমি লড়াই করেছি তো লড়াই করেছি সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে মা আমার অবজেক্টের প্রয়োজন পড়ছে না তাহলে অবজেক্টের প্রয়োজন পড়ছে না মানে এটা কি এটা ইন্ট্রানজেটিভ এবারে যদি মনে করেন যে ফাইট ওয়ার্ডটার আমি একটা অবজেক্ট রাখবো এই ওয়ার্ডটাকে আমি ইন্ট্রানজেটিভ থেকে ট্রানজেটিভ ভার্বে পরিণত করব এই ফাইটটাকে তাহলে এখানে আপনি এ ফাইট এটা একটা নাউন বসিয়ে রাখলে হবে তবে এই ওয়ার্ডটা কিন্তু এর মতো দেখতে হবে তবে এটা হবে কগনেট অবজেক্ট এবং সমরূপ আর কি একেবারে দুজনের